গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তো দেখলেই তোমরা ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে মুখ টুক ধুয়ে তারপরে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। এখনও বাসির সমস্ত কাজকর্ম কিছু হয়নি, ফার্স্টে আমি মুখটা ধুয়ে নিই তারপরে কাজকর্ম করি। তো মুখ ধোয়া হয়ে গেছে, তো এবার একটু করে ক্রিম মেখে নিই, ক্রিম মেখে তারপরে বাদ বাকি কাজ শুরু। এখন এই যে কাজকর্ম করবো, এখন বেশি কাজকর্ম নেই কারণ মা হচ্ছে গতকাল রাতে হচ্ছে বাসন মেজেই মেখেছে, আর ওই আমার ওই রান্নাঘর মোছা আর একটু ওই টুকটাক আর কি কাজ আছে আর কি। তো চলো কাজকর্মগুলো করে নিই, তারপরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি। তা আজকে হচ্ছে শনিবার আমাদের নিরামিষ, উঠে পড়েছি অনেক সময়, চা খাওয়া হয়ে গেছে, বাসি কাপড় ছাড়া হয়ে গেছে, বাসি কাপড় ধোয়া হয়ে গেছে, আর বিছানা তোলা হয় নাই এখনো, চলে এসেছি রান্নাঘরে, পরে তুলবো বিছানা, ভাত বসিয়ে দিয়েছি। আর কালকে তো তোমরা দেখেইছো কাকু সবজি নিয়ে এসছে, যে ভেন্ডি এনেছে, ভেন্ডি ভাজা করবো, আর কোয়াশ এনেছে, কোয়াশের একটা কিছু করবো, ঝিঙা এনেছে, আর করলা এনেছে, এই দেখো কাঁচা লঙ্কা এনেছে, যে যা দেয় যতটা যত টাকা লাগে নিয়ে আসে, কোনো দাম টাম কিছু জিজ্ঞাসাও করে না, দিয়ে যে যা টাকা বলবে ওই টাকা দিয়ে চলে আসে। এই জন্য আরও সবজি বাজার করতে বলি না ওনাকে। কত কাঁচা লঙ্কা শুকিয়ে যাবে না বলো তো। তো চলো দেখতে থাকো সারাদিন, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো মা আর এদিকে দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে, তারপরে বসাবে মা, তারপরে কি বসাবো, সোয়াবিন আর আলু দিয়ে কোয়াশ দিয়ে তরকারি, তারপরে করলা ভাজা বা আর ডাল, করলা ভাজা আর ভাজা এখন দিয়ে ভাত, হ্যাঁ সকালে খাওয়া যাবে এখন। তো এই যে দেখো বাবা খেতে চলে এসেছে ডাল আর হচ্ছে করলা ভাজা ভেন্ডি ভাজা দিয়ে, আর তো কিছু হয়নি সকালে এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া, আর এখন মাও খেয়ে নেবে, তারপরে হচ্ছে ওই কুয়াশ আর সোয়াবিনের তরকারিটা করবে আলু দিয়ে, তাহলেই আমাদের রান্না শেষ। বাবা দেখো কিন্তু ডালটা গরম। বন্ধুরা এই যে কোয়াশ দিয়ে আলু দিয়ে আর সোয়াবিন দিয়ে, এই যে সোয়াবিন সেদ্ধ করে ভেজে রেখেছি, সোয়াবিন দিয়ে একটা রসা মতো করব, আর ডাল হয়ে গেছে সেটা আগে ভেজে নিচ্ছি, সবুজ হলুদ দিয়ে ভেজে নিয়ে সোয়াবিন মিলিয়ে, তারপরে এই যে এখানে একটু জিরে গুঁড়ো ভিজিয়ে রেখেছি এটা দিয়ে একটু রসা করব হালকা করে। তো তোমাদের কাকু খেতে আসছে যে দেখলে তোমরা হয়তো খাওয়া দেখেছ, তো আসার পরই বললো আমার প্রচণ্ড হাত ব্যথা করছে, এত হাত ব্যথা করছে আমি হাত নাড়াইতে পারছি না বলছে, বাবা বলে কি তেলটা দিয়ে দিবা একটু, আমি বললাম তাহলে ব্যথার ট্যাবলেট নিয়ে আসি, অন্য ট্যাবলেট নিয়ে আসি, এমনি তো ডাক্তার যেটা দিছে ওটা খেলে না কমে না ব্যথাটা, তা আমি বললাম অন্য একটা ব্যথার ট্যাবলেট নিয়ে আসি, বলে না লাগবে না একটু তেল দিয়ে দাও, এই যে তেল দিয়ে দিচ্ছি, ডাক্তারের ব্যথার ওষুধ খায় তবুও কমে না, অসহ্য ব্যথা করছে বলে এই শুয়ে পড়েছে। ব্যথাটা ঠিক এইখান থেকে পড়ে, এইখান থেকে এই ঘাড়ের এই যে সেটার থেকে ব্যথা শুরু হয়। Thank you.
তো আমাদের তো রান্নাবাড়ি হয়ে গেছে, এই যে এখন বাসন মেজে নিব। তো বন্ধুরা, এই যে আমার রান্না হয়ে গেছে, এখানে ঝিঙে দিয়ে ডাল, আর এখানে কোয়াশ, আলু আর সোয়াবিন দিয়ে একটা রসা, এখানে করলা ভাজা আর ভেন্ডি ভাজা, আর এটা তো ভাত, এটা আর কি দেখাবো। তো রান্নাবাড়ি শেষ, রিয়া গেছে বাসন মাজতে, আর এদিকে দেখে আমি গ্যাস ট্যাস মুছে নিব। অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম, সেই লাস্ট কথা হয়েছিল তোমাদের সাথে আমার সকালবেলা, তারপরে কোনো কথা হয়নি, এই বাসন মাজার সময় তখন হয়েছিল, তারপরে মানে সামনাসামনি কথা হয়নি। তো এদিকে কাজকর্ম হয়ে গেল, এদিকে হচ্ছে আমি স্নান করতে যাব, স্নান করে পূজাতে বসব। তো বাবা এই ঘরেই তো ছিল, দেখলেই তোমরা, বাবার শরীরটা ভালো না, হাতটা প্রচণ্ড ব্যথা, এই যে ঘাড় দিয়ে এই যে এই দিক দিয়ে একদম এই হাত গোটা ব্যথা। তো ওই জন্য বাবাকে বললাম যে এখন আর যেতে হবে না, শুয়ে থাকো। তো বাবা ওই ঘরে গেল, কারণ আমি এই ঘরে এখন পূজা দিব, ওই জন্য বাবা ওই ঘরে চলে গেল, ওই ঘরে এখন শুয়ে আছে। আর বিকি চলে এসেছে, ওই এখন ওই টুনিদের ওখানে আছে, ওর সাথে খেলা করছে, গল্প করছি আর কি, মারছে এই করছে, আর বাবা ওই ঘরে শুয়ে আছে। বাবাকে বললাম, বাবা বলছিল যে যাব জায়গা, এমনিতে এই টাইমটা ভাড়াবাট্টা হয় না, তাও গিয়ে দেখি যদি 10-20 টাকা করে এরকম করে মারি। তো তখন আমি আর মা বললাম যেতে হবে না, কারণ এত হাত ব্যথা করছে, একবারে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে একদম সন্ধ্যাবেলা বের হোক, দেখা যাক কী হয়, ওই একটুখানি যদি ভালো লাগে, তেল মালিশ তো মা করে দিল, একটুখানি যদি ভালো লাগে তাহলে একটু পরে বেরিয়ে যাবে। বাবা সুর মানে বাবা কী বলো তো, সুস্থ হলে বাবার ঘরে থাকতে চায় না, যখন শরীর একদম মানে আর দিচ্ছে না যে পারবো না এরকম, তখন ওই যে বাবা হয়ে থাকে। আসলে কী বলতো, তোমাদেরকে বলেছিলাম বাবার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, এখন ওই ব্যাটারি চেঞ্জ করতে অনেক টাকা লাগবে, তো এদিকে আবার বাবার ওষুধও, এই কারণের জন্য বাবা আরও দৌড়াদৌড়ি করে যে ব্যাটারির পয়সা জোগাড় করতে লাগবে, ওষুধের পয়সা, যা আবার বৃদ্ধা ভাতা, ওই যে বাবা যেটা মানে পেতো আর কি, হ্যাঁ সেটা তো সেই 3 বছর থেকে মা ঘুরে যাচ্ছে পায়ে আর না, যাও বা ভোটের আগে যা হলো শুনলেই তো তোমরা বলেছিলাম, আমি বা মা বলেছিলাম তোমাদেরকে যে যাওয়া ইসে, তখন বলছে যখন সময় হবে তখন ঢুকবে, কী বলবো আর বলো, ওখানে গিয়ে তো আর ঝগড়াঝাটি করা যাবে না, বলছে আপনাদের মতন অনেকেরই এরকম টাকা ঢুকে না, এই কথা বলছে, যদি 1000 টাকা মাসে মাসে আসতো তাহলে কতটা হতো বলো, ওষুধের টাকাটা হতো, কারণ এখন ওষুধের টাকা রেখে তারপরে ব্যাটারি, এখন ওই ব্যাটারির টাকা জোগাড় করতে গেলে এখন ওষুধ তো না খেলেও হবে না, না ওষুধ না খেলে তো একদমই চলতে পারবে না, এই হচ্ছে সমস্যা, সমস্যা সমস্যা সমস্যার কোনো সমাধান হচ্ছেই না। ওর জন্য বাবা আরও দৌড়াদৌড়ি করে যে যাই 10-20 টাকা হলেও তো হবে এরকম করে বলে, এখন শুয়ে আছে দেখি কতক্ষণে যায় না যাই, অনেকক্ষণই কথা বলে ফেললাম, এখন হচ্ছে আমি স্নান করে পূজাতে বসে যাই, তারপরে তোমাদের সাথে স্নান করে পূজা দিয়ে এসে তারপর কথা বলছি, আবার যাই এখন। আরে কালকে রাত্রেবেলা উঠালাম, সকালবেলা উঠে আগে বেড কভার ভিজিয়ে দিয়েছিলাম, এই যে এখন কেচে দেবো, কত নিচে এক রিং জল আছে, বাকিটা জলের উপরে সব রিং। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ডাল আর সোয়াবিন আলু ওই কোয়াশ দিয়ে তরকারি করেছে, দেখলেই তো তোমরা, তরকারিটা খেতে খুব ভালো হয়েছে, মা একদম মশলা কম দিয়ে আজকে রান্না করেছে, খুব ভালো হয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ বাবা এখনও আসেনি, কারণ বাবা মনে ভাড়া গেছে কোথাও একটা, এগুলো চলে আসবে, এখন 3:30 বেজে গেছে, যে 4টার মধ্যেই চলে আসবে।
তো আমি আর বাবা তো আর খাবে না, আমি আর মা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন এই যে জামা কাপড়গুলো তুলে তারপরে ঘরে গিয়ে একটু রেস্ট করবো। বৌদি যাচ্ছে ওই যে জামা কাপড় আনতে, বৌদি তা বৌদিকে দেখে হাসলাম, বৌদি হাসলে আমি হাসলাম না, আমিও বৌদিও দেখো মানে বৌদি বলছে দিদি এই জামা কাপড় তুলছে, এখন আমিও তুলে নিব, তুলে নিয়ে গিয়ে ঘরে গিয়ে একটু রেস্ট করবো। তো দেখো এই যে জামা কাপড়গুলো একটু একটু ভিজা আছে, তো ওই কারণের জন্য এখানে মেলে দিলাম, আর ফ্যান চলছে ও শুকিয়ে যাবে এখানে। তো চলো এখন একটুখানি রেস্ট করি, আবার রান্না শুট আছে আজকে, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখলেই তোমরা সন্ধ্যা দিলাম, তারপরে হচ্ছে চা খাওয়া দাওয়া হলো, তারপরে এইদিকে চলে এসেছি রান্নাঘরে। আজকে আমাদের রান্না শুট আছে, এরকম রান্নার জিনিসপত্র সব কিছু আনা হয়ে গেছে, তো এখন হচ্ছে শুধু দিদিভাইয়ের আসার অপেক্ষা, দেখা যাক কখন আসে, তারপরে রান্না শুট শুরু হবে। তো রান্না শুটের পরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি। তো আমাদের রান্না শুট তো ছিল, অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, দিদিভাইরাও চলে গেছে, আর এদিকে দেখো এই যে বিকি বিছানা পাড়ছে, কারণ আমাদের দুদিন দুদিন করে হয়, ওর আজকে মোটেও না, আমিও পারি। ও প্রতিদিন ক্যামেরা করা হয় না, তো ওর জন্য আজকে তুমি করছো, তাই ভাবলাম একটু করি। ঠিক আছে, এরপরে দিনটা তুমি করো, আমি একটু করে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা অনেক সময় পর তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। এই সকালে তো দেখেইছো কি কি রান্না করেছিলাম, খাওয়া হয়েছে, অল্প তরকারি আছে, যে সয়াবিন দিয়ে আলু দিয়ে আর হচ্ছে কোয়াশ দিয়ে করেছিলাম, অল্প আছে, আর ডাল আছে, বিকি আবার পাঁপড় নিয়ে আসলো, একটু পাঁপড় ভাজি, এই তো আমাদের মানে রেগুলারের রুটিন এটাই। তো রান্নাঘরে শুট ছিল, শুট হলো, মেয়ে আসছিলো, অনেক সময় গল্প টল্প হলো, হাসাহাসি, ওরা সব হাসাহাসি গল্প টল্প করলো, ওই মেয়ে গেল, তারপরে বিছানা পারলো, তোমাদের কাপড় খাওয়া হয়ে গেছে, ওনার খাওয়া আগেই হয়ে গেছে, ওষুধ টষুধ খাওয়া থাকে তো ওই জন্য ওনাকে আগে দিয়ে দিই, তারপরে আমরা এই যে তিনজনে খাই, এই যে পাঁপড় ভাজবো, পাঁপড় ভেজে ওদেরকে দিয়ে দেবো খেতে, আমিও খেয়ে নেব। আর ডেলি রুটিন এগুলো, আর কি বলবো জানোই, রান্না বাড়ি, পাঁপড় ভাজো, রসা করো, ঝোল করো, এই হচ্ছে ডেলি দিনের রুটিন, আর কি বলবো, এই সমস্ত রুটিন তোমাদেরও আছে, ডেলি খাওয়া দাওয়া, রান্না বাড়ি, ছেলে মানুষ কাজে যাবে আসবে, আর মেয়ে মানুষ এই যে বাড়িতে কাজ করবে, এটাই হচ্ছে সবার রুটিন, তাই না? সব মেয়ে মানুষেরই একই রুটিন, সকালগুলো রান্না বাড়ি, চা নিয়ে ধো বাঁচো ঘষো কাঁচো, খেতে দাও, এঠো মোছো, বাসন মাজো, তাই না? এই হচ্ছে কাজ মেয়ে মানুষের। তো চলো পাঁপড় ভাজতে ভাজতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, আর কি বলি, আর কিছু বলি না, টাটা বাই বাই। তো এদিকে দেখো বিছানা পারাও কমপ্লিট, মানে ভিকি পারলো আজকে দেখলি তোমরা, আর এদিকে ও ঠাকুর প্রণাম করে নিচ্ছে, আর এদিকে যে টিভি চলছে মিউট করা আছে টিভি। তো অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম, এতক্ষণ মা কথা বললো, আমি বলেছিলাম কিন্তু সামনাসামনি বলিনি, খাওয়া দাওয়া করে তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, তোমাদের সাথে একটুখানি কথা বলিনি, কারণ মা তো গুড নাইট বলেই দিয়েছে, তো মা বলে দিয়েছে, কিন্তু আমি তো ডেলি বলি, সেটা আমার
ডেলি মানে আজকে যদি না বলি একটু কেমন কেমন লাগবে, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলে তারপরে গুড নাইট বলে টাটা বলে তারপরে মোবাইলে কাজ করতে বসবো। আজকে আমার কিচ্ছু হয়নি, অন্যদিন একটুখানি এগিয়ে রাখি, তাও আজকে যেহেতু রান্না শুট ছিল তো ওই জন্য কিচ্ছু করানোর হয়নি। এখন আমার এটা কাজ করে অনেক কিছু করতে করে টোরে তারপরে ঘুমাবো, ঘুমানোর দেরি আছে। আর আজকে ভিকি হাঁটতে যায়নি, ও শুয়ে পড়েছে, আর ওদিকে বাবা তো শুয়েই পড়ছে, মা হচ্ছে এখন খাওয়া দাওয়া করছে ঘরে। তো চলো তাহলে আর বেশিক্ষণ আর কথা বলবো না, আবার আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার করে দিও। তো আজকের জন্য কি তাহলে টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।